আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মালটা। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ যারা মালটাতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার পরিকল্পনা করছেন বা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মালটাতে আসার পর কিন্তু টিআরসি কার্ড করাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা মালটার জন্য যে ভিসাটা পাই সেটা কিন্তু নর্মালি থাকে 3 থেকে 4 মাসের ভিসা। এই 3 থেকে 4 মাসের ভিসাটা দিয়ে কিন্তু আপনি মালটাতে কন্টিনিউ পড়াশোনা করতে পারবেন। আপনাকে কিন্তু অবশ্যই আসার পরে টিআরসির জন্য আবেদন করতে হবে, কারণ আপনার যখন 3 মাস ওভার হয়ে যাবে, আপনার ভিসার ভ্যালিডিটি যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি মালটাতে একদম অবৈধ হয়ে যাবেন, আর তখন থেকে কিন্তু আপনার প্রবলেম শুরু হবে থাকা নিয়ে। সো চলেন দেখা যাক যে মালটাতে টিআরসিতে অ্যাপ্লাই করার জন্য কী কী কাগজপত্র দরকার হয়। অ্যান্ড আমি যেহেতু স্টুডেন্ট, সো আমি স্টুডেন্ট ভিসাতে আমি বলবো, যেহেতু আমি ওয়ার্ক পারমিটের রুলসটা জানি না, তাই আমি ওয়ার্ক পারমিটটা বলতে পারছি না যে কী কী কাগজপত্র লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমাদেরকে লাগবে কপি অফ ফর্ম আইডি A1 আইডেন্টিটি রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনারা টিআরসির জন্য যে অ্যাপ্লাই করবেন ওখানে এই ফর্মটা পেয়ে যাবেন। তারপরে 2 নম্বর অপশনে আছে অরিজিনাল কপি অফ পাসপোর্ট। এটা কিন্তু আপনার রিয়েল পাসপোর্ট জমা দিতে হবে না। আপনি যখন লিগ্যাল ভিসাটা পাবেন এবং পাওয়ার পর যখন আপনার ভিসাতে 2টা সিল থাকবে, মানে বাংলাদেশ ইমিগ্রেশনের সময় 1টা সিল পড়বে আর মালটাতে আসার পর 1টা সিল পড়বে, এই 2টা সিল সহকারে আপনাকে মালটাতে আসার পরে ফুল পাসপোর্টটা স্ক্যান পিডিএফ করতে হবে। পিডিএফ একটা ফাইল বানিয়ে ফেলবেন। তারপর 3 নম্বরে আপনার লাগবে অরিজিনাল স্ক্যান্ড কপি অফ দ্য অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার। এইটা আপনাকে ভার্সিটি থেকে দিবে। আপনি যখন মালটাতে এসে পড়বেন এবং যখন আপনার ফুল টিউশন ফিসটা পেইড থাকবে, তখন আপনাকে ভার্সিটি থেকে একটা লেটার দিবে, সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার। এই লেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার। আপনারা যখন মালটাতে এসে ক্লাস শুরু করবেন, আপনাদের প্রফেসর থেকে আপনারা এই লেটারটা চেয়ে নিয়ে নেবেন। তারপর 4th যেটা লাগবে এটা হচ্ছে অ্যাকোমোডেশন এগ্রিমেন্ট। আর অনেকেই আমরা এটা জানি না, যেমন আমি আগে জানতাম না যে মালটাতে আসতে হলে কিন্তু আপনাকে আগে একটা থাকার এগ্রিমেন্ট লাগবে, যে আপনি কার বাসায় থাকছেন, কতদিনের এগ্রিমেন্ট, এবং অবশ্যই এগ্রিমেন্টটা 1 বছরের হতে হবে। যেমন আমি নিজেও 1 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছি। সেই এগ্রিমেন্টটা আপনি বাংলাদেশে থাকতেও করতে পারবেন, যারা আপনার যদি কোনো পরিচিত কেউ মালটায় থাকে তাদের মাধ্যমে করিয়ে নেবেন, করিয়ে সেটা তখনই আপনি পিডিএফ ফাইলটা করে ফেলবেন। তারপর 5 নম্বরে আপনার লাগবে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিন্স অফ সাবসিস্টেন্স। মানে হচ্ছে আপনি যাকে স্পন্সর দিয়েছেন আপনার ভিসার জন্য, আপনার বাবা অথবা মা, তখন কিন্তু VFS-এ তাদের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়েছিল। ওই সেম ব্যাংক স্টেটমেন্টটা আপনি বাংলাদেশে থাকতেই স্ক্যান করে পিডিএফ ফাইল করে ফেলবেন। যে ভুলটা আমি করেছি, আমি কোনো কিছুই পিডিএফ ফাইল করিনি। আসলে আমি সেভাবে ইনফরমেশন জানতাম না যে কী কী লাগবে, আমি সব কাগজপত্র নিয়ে আসি। আসলে এখানে কাগজপত্র কিছুই হাতে দিতে হয় না, সব কিছু আপনার মোবাইলে রাখবেন আপনি কাগজপত্র। সো এটা হচ্ছে 3 মান্থস, গত 3 মাসের যেই ব্যাংক স্টেটমেন্টটা সেটা লাগবে। যেটা আপনি VFS-এ দিয়েছেন সেটা হলেই চলো, আমি সেটা দিয়ে জমা দিয়েছি। তারপর 6 নম্বর আপনার লাগবে অরিজিনাল কপি অফ কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স। বাংলাদেশে থাকতে কিন্তু আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স করেছিলাম যেটা ভিসার ক্ষেত্রে কাজে দিয়েছিল, সেই হেলথ ইন্স্যুরেন্সটাই আপনি আসার আগে যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি সেটাই স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপনার মোবাইলে রেখে দেবেন। তারপর 7 নম্বরে আছে কপি অফ ইউ অর EEA ব্যাংক কার্ড স্লিপ, মানে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া। মানে হচ্ছে আপনার ইউরোপে আসার পর যে কোনো দেশ থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট আছে সেটা আপনার লাগবে। যেমন এক্সাম্পল এখানে রেভলুট লিখেছি, মানে রেভলুট হচ্ছে একটা অনলাইন ব্যাংকিং সার্ভিস। আমি আমার TRC-র সাথে এই রেভলুটের ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু জমা দিই, আর এটা কিন্তু খোলা একদম ইজি। আপনি বাসায় বসে জাস্ট একটা অ্যাপস আছে রেভলুট নামে, ওটা নামিয়ে আপনি নিজে নিজেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং 2-1 ট্রানজ্যাকশনের পরে আপনি সেই স্টেটমেন্টটা বের করে ফেলবেন। তারপর 8 নম্বরে আছে রেন্টাল ডিক্লারেশন ফর্ম। এটাও আপনাকে আপনার বাড়িওয়ালা দিবে, মানে যে বাসে আপনি উঠবেন সেটার একটা ফর্ম। তারপর 9 নম্বর হচ্ছে স্পন্সর অ্যাফিডেভিট। এটার সাথেও কিন্তু আপনারা সবাই পরিচিত যারা যারা অ্যাপ্লাই করেছেন, কারণ এটা কিন্তু VFS-এ জমা দেওয়ার সময় আমাদের লেগেছিল স্পন্সর অ্যাফিডেভিটটা। সো আমি এখানে যা যা কাগজপত্র বললাম, আপনারা শুধু পাসপোর্ট আর অ্যাকসেপ্টেন্স লেটারটা ছাড়া বাকি সবগুলো কাগজপত্র বাংলাদেশ থেকেই স্ক্যান প্লাস PDF করে আপনার মোবাইলে রাখবেন, কারণ এখানে কিন্তু অনেক প্রাইস এগুলো করতে, আমি তো করেছি এগুলা, এখানে অনেক বেশি দাম নেয়। সো সবগুলো আপনারা ওখান থেকে বাংলাদেশ থেকে স্ক্যান করে সবগুলো PDF ফাইল করে আপনার মোবাইলে রাখবেন, আর এখানে আসার পর জাস্ট আপনি ফুল পাসপোর্টটা আপনি স্ক্যান করে PDF করে ফেলবেন।
তো এগুলো সবগুলো কালেক্ট করার পর আপনাকে যা করতে হবে, আপনাকে আইডেন্টিটি মাল্টার একটা ওয়েবসাইটে ঢুকতে হবে টিআরসির জন্য। আমাকে আমার ওয়েবসাইট লিঙ্কটা আমার প্রফেসর দিয়ে দিয়েছে, আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারাও আসার পরে আপনাদের প্রফেসরদের থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। নেওয়ার পরে সবগুলা আপনি ফর্ম ফিল আপ করবেন, ওইখানে আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, অনেক কিছু, অনেক অপশনস আসবে। সেগুলো আপনারা যারা এই ব্যাপারে দক্ষ তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা সবকিছু ফিল আপ করবেন এবং সাথে এগুলো সব অ্যাটাচ করে দিবেন। আর টিআরসির ফি কিন্তু অনলি 27 ইউরো 50 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় প্রায় 3400 থেকে 3500 টাকার মতো হয়। এবং আসার পর কিন্তু যত দ্রুত সম্ভব আপনার টিআরসি অ্যাপ্লাইটা করে দিবেন আপনারা, কারণ ও যে বললাম যে আমাদের ভিসার মেয়াদ কিন্তু থাকে মাত্র 3 থেকে 4 মাস। আর আমাদের যে আমরা যে কোর্সে আসি, আমাদের কোর্সের সময়সূচি থাকে কারো 1 বছর, কারো 3 বছর, কারো 4 বছর। সো আপনি কিন্তু 3 মাস পরে অবৈধ হয়ে যাবেন এবং আপনার কিন্তু এখানে থাকতে অনেক প্রবলেম হবে। তাই আমি বলবো যে আসার সাথে সাথে আপনারা টিআরসির প্রসেসিংগুলো দেখে আপনারা আবেদন করে দিবেন, কারণ টিআরসি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এই টিআরসি একবার পেয়ে গেলে সেটা আপনি 1 বছরের জন্য কিন্তু মাল্টাতে বৈধ হয়ে যাবেন এবং মাল্টা সহ ইউরোপের বাকি যে দেশগুলো আছে সেখানেও আপনি যাতায়াত করতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে টিআরসি আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে। আর আরেকটা ছোটো টিপস থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা VFS-এ যে ফাইলটা জমা দিয়েছেন, আপনারা আমরা যারা জমা দিয়েছি তারা জানি আমরা কিন্তু এত মোটা গাদা গাদা কাগজপত্র নিয়ে জমা দিয়েছিলাম VFS-এ, যদিও তারা কোনোটাই রাখেনি। সেটা জমা দেওয়ার পর সেই প্রতিটা কাগজ আপনারা স্ক্যান PDF করে মোবাইলে রেখে দেবেন, কারণ এখানে এই হাতের কাগজের কোনো দাম নেই, এখানে সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে করতে হয়। যেমন আমাকে একজন বুদ্ধি দিয়েছিল যে ছবি তুলে নিয়ে আসতে, পাসপোর্ট সাইজের ছবি, তো আমি তো 20-25 কপি ছবি নিয়ে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো কপি লাগেনি। হ্যাঁ, ছবি আনতে পারেন আপনারা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর ছবি তুলে 5-6 কপি আনতে পারেন, কিন্তু সেই ছবিটার সফট কপি আপনার মোবাইলে নিয়ে আসবেন, কারণ এখানে সফট কপিটা অনেক বেশি লাগে। তারপর ভিসার স্ক্যান কপিটা সবসময় মোবাইলে রাখবেন। তারপর ইন্স্যুরেন্স অ্যাফিডেভিট, এগুলো তো বলেছি, এগুলো সবগুলো কাগজপত্রে স্ক্যান কপি, PDF কপি আপনাদের মোবাইলে আপনারা রেখে দেবেন। সো এটা না এখানে আসার পর খুব কাজে লাগে। আমি আলহামদুলিল্লাহ আমার টিআরসি আবেদন হয়ে গিয়েছে, 10-12 দিন আগে আমি টিআরসি আবেদন করে দিয়েছি। আর টিআরসির আরেকটা কোশ্চেন অনেকেরই থাকতে পারে যে টিআরসি আসতে কারো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারো বা 3 মাসও লাগে। সো এর মধ্যে যদি আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আমরা কী করবো? সো টিআরসিটা আমরা আবেদন করার পরে আমরা প্রায় 1 মাসের মধ্যেই আমরা ডেট পেয়ে যাই ফিঙ্গারের জন্য। সো ওইখানে গিয়ে কিন্তু আমাদের ফিঙ্গার নেয় এবং আমাদের ছবি তোলে এবং তখন একটা পেপার দেয় আমাদেরকে, আমার অ্যাপ্লাইয়ের পেপার, ওইটাকে বলা হয় ব্লু পেপার। সো আমার ভিসা যদি শেষও হয়ে যায় আমি ওই ব্লু পেপার দিয়ে কিন্তু আমি সব কিছু করতে পারবো। ওই ব্লু পেপারটা দেওয়া মানে কিন্তু আমি এখানে লিগ্যাল বৈধ। সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে টিআরসির জন্য কী কী কাগজপত্র লাগবে। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।